পিআরপি হচ্ছে যে প্ল্যাটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ আমরা যদি বাংলায় অনুবাদ করি একে, প্ল্যাটিলেট হচ্ছে অণুচক্রিকা, রিচ হচ্ছে সমৃদ্ধ, আর প্লাজমা হচ্ছে রক্ত রস। আমরা জানি যে আমাদের রক্তে মূল উপাদান থাকে দুইটা, একটা হচ্ছে রক্ত কণিকা আর একটা হচ্ছে রক্ত রস। এবং আমরা আরো জানি যে আমাদের রক্ত কণিকায় তিন ধরনের রক্ত কণিকা থাকে, এক হচ্ছে লোহিত রক্ত কণিকা, আর একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর একটা হচ্ছে অণুচক্রিকা, যেটা অণুচক্রিকাকে আমরা ইংলিশে বা ডাক্তারি ভাষায় বলা হয় প্ল্যাটিলেট। এই প্ল্যাটিলেট বা অণুচক্রিকা কাজ হচ্ছে যে আমাদের শরীরে যত গ্রোথ এবং রিপেয়ার করা, অর্থাৎ আমাদের বৃদ্ধি এবং আমাদের শরীরে যত ক্ষতিপূরণ আছে বা ক্ষয়পূরণ আছে সেগুলো করা। তাহলে যেটা বিষয় হচ্ছে যে প্ল্যাটিলেটের ক্ষমতা হচ্ছে যে আমাদের শরীরের বৃদ্ধি এবং ক্ষতিপূরণ বা ক্ষয়পূরণ করা। এখন যেটা হচ্ছে যে আমাদের চুল, যেমন ধরেন যাদের চুল পড়ে যায় বা চুল ছোট হয়ে যায়, তাহলে সেই জায়গায় যদি এই প্ল্যাটিলেটটা দেওয়া হয়, তাহলে এই প্ল্যাটিলেটটা কি কাজ করবে, যে ক্ষয়টা হয়েছে বা ক্ষতিটা হয়েছে সেটাকে পূরণ করবে। এখন যেটা বুঝতে হবে যে আমাদের রক্তে, আমরা সাধারণত জানি যে আমাদের রক্তে প্রতি মিলিলিটার, আমরা বলি ML ব্লাডে, প্ল্যাটিলেট বা অণুচক্রিকা থাকে 1.5 লাখ থেকে 4.5 লাখ প্রতি ML ব্লাডে। এখন যদি কোনোভাবে আমরা রক্তে প্রতি ML বা মিলিলিটার ব্লাডে এই অণুচক্রিকার পরিমাণ যদি আমরা 10 লাখের কাছাকাছি নিয়ে যেতে পারি, তখন এটাকেই বলা হবে PRP, অর্থাৎ প্ল্যাটিলেট রিচ প্লাজমা। তাহলে একদম সিম্পল জিনিস যে আমাদের রক্তে নর্মালি 1.5 লাখ থেকে 4.5 লাখ প্ল্যাটিলেট থাকে প্রতি মিলিলিটার রক্তে ব্লাডে। আমরা যদি কোনোভাবে এই অণুচক্রিকার পরিমাণটাকে 10 লাখের কাছাকাছি প্রতি ML বা মিলিলিটার ব্লাডে নিয়ে যেতে পারি, তাহলে সেটাকে বলবো PRP, অর্থাৎ প্ল্যাটিলেট রিচ প্লাজমা। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে রোগীর কে রক্ত মানে একটা বিছানায় শোয়ানো হয় বা বসিয়ে নেওয়া হয়, নেওয়ার পরে রোগীর সাধারণত হাত থেকে যে ভেইন আছে সে ভেইন বা শিরার থেকে আমরা সিরিঞ্জ দিয়ে রক্তটা টেনে নিই। এই রক্তটা টেনে নিয়ে টেস্ট টিউব আছে যেখানে রক্তটা রাখা হয়, এই টেস্ট টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় এক ধরনের পদার্থ থাকে। অ্যান্টিকোয়াগুলেন্টের কাজ হচ্ছে আমাদের রক্তটা যাতে জমাট না বাঁধে, অর্থাৎ রক্ত আমরা রোগীর শরীর থেকে নেওয়ার পরে এমন একটা কেমিক্যালে রাখা হয় যাতে রক্ত জমাট না বাঁধে। আপনি জানেন যে আমরা যখন রক্তটা দেই একজনের শরীর থেকে আরেকজনের রক্ত শরীরে রক্ত দেই, তখন রক্ত নেয়ার জন্য যে ব্লাড ব্যাগটা থাকে সেই ব্যাগেও কিন্তু এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, সেটাকে আমরা বলি অ্যান্টিকোয়াগুলেন্ট। এরকম PRP দেওয়ার সময়ও আমরা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে এক ধরনের টেস্ট টিউবে রাখি বা একটা কাচের বা প্লাস্টিকের নলে, এটাকে টেস্ট টিউব বলা হয়। এই টেস্ট টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে যাতে রোগীর রক্ত জমাট না বাঁধে। তারপরে এই টেস্ট টিউব ভর্তি রক্তটাকে আমরা করি কি, সেন্ট্রিফিউজ মেশিনে দিই। সেন্ট্রিফিউজ মেশিন অর্থাৎ এমন একটা মেশিন যে মেশিনে দিলে মেশিনটা ঘুরতে থাকবে এবং টেস্ট টিউব ভর্তি যে রক্ত সেটা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে হবে কি, যে রক্তের লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা একদম নিচে চলে যাবে টেস্ট টিউবের নিচে, এবং উপরে থাকবে প্লাজমা এবং প্ল্যাটিলেট। আমরা করি কি, এই প্ল্যাটিলেট এবং প্লাজমাটাকে নিয়ে আরেকটি টেস্ট টিউবে নিই। তাহলে যেটা হলো যে আমাদের রক্তের যে প্ল্যাটিলেট বা অণুচক্রিকা সাধারণত যদি 2.5 লাখ থাকে, আমরা যদি গড়ে ধরি যে আমাদের কোনো মানুষের রক্তে গড়ে 2.5 লাখ প্ল্যাটিলেট আছে প্রতি ML রক্তে বা মিলিলিটার রক্তে, আমরা যখন একবার এই মেশিনে ঘুরাবো তখন এই প্ল্যাটিলেট বা অণুচক্রিকার পরিমাণ প্রতি মিলিলিটার রক্তে হবে গড়ে 5 লাখ। এখন যদি আমরা এই যে প্ল্যাটিলেট সমৃদ্ধ বা অণুচক্রিকা সরি অণুচক্রিকা যুক্ত যে রক্তরস সেটাকে যখন আরো একবার মেশিনে ঘুরাবো, তখন যেটা হয় যে ঘূর্ণনের জন্য প্ল্যাটিলেট বা অণুচক্রিকাটা একদম টেস্ট টিউবের নিচে সেটেল হয়ে যাবে এবং উপরে শুধু প্লাজমাটা থাকবে বা রক্তরসটা থাকবে। আমরা এক্ষেত্রে যেটা করি যে উপরের যে প্লাজমা বা রক্তরস সেটা অর্ধেকটা ফেলে দেই, আর নিচে যে অণুচক্রিকা সমৃদ্ধ রক্তরস আছে সেখানে সাধারণত প্রতি ML
রক্তরসে 10 লাখ অণুচক্রিকা থাকে। এই অণুচক্রিকাটা আমরা রোগীর যেখানে চুল পড়ে গেছে সেখানে ইনসুলিন সিরিঞ্জ দিয়ে পুশ করি, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় পিআরপি, অর্থাৎ প্ল্যাটিলেট রিচ প্লাজমা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে এই সুন্দর কোশ্চেন করার জন্য। জি ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এত সুন্দরভাবে বিস্তারিত ভাবে আমাদের দর্শকদের জন্য বোঝার জন্য এত সুন্দরভাবে বলেছেন। স্যার এর পরের প্রশ্নটি যদি আসি, যে পিআরপি তে কারা কারা হচ্ছে, মানে কাদের কাদের পিআরপি তে চুল গজাতে সাহায্য করবে, এখানে কোনো জেন্ডার কি মানে জেন্ডার বিভাগে কি কোনো ধরনের ইয়ে আছে বা বয়স ভিত্তিতে? ম্যাডাম এখানে কোনো জেন্ডার নাই, যেমন ধরেন আপনি যদি বলেন যে পুরুষ বা মহিলা বা কোনো বয়স আছে কিনা, যে অল্প বয়স বেশি বয়স, আসলে এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে যাদের চুল পড়ে গেছে কিন্তু চুলের রুট বা শেকড়টা অবশিষ্ট আছে তাদের পিআরপি দিলে চুল গজাবে। এখন চুল পড়ার কারণ যাই থাকুক না কেন, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার, চুল পড়ার কারণ যাই থাকুক না কেন, যাদের চুলের রুট বা শেকড় অবশিষ্ট আছে তাদের অবশ্যই চুল গজাবে। এখানে রোগীর লিঙ্গ, অর্থাৎ পুরুষ না মহিলা, তার বয়স কত, অল্প বয়স না মাঝ বয়সী না বেশি বয়সী, এই বিষয়টি বিবেচ্য নয়। তবে যাদের বয়স সাধারণত তুলনামূলকভাবে অনেক বেশি তাদের ক্ষেত্রে রেসপন্স রেট যেটা সেটা একটু স্লো, কিন্তু তাদের চুল গজাবে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যে পিআরপি তাদের ক্ষেত্রে কার্যকরী যাদের চুলের রোড বা শিকড় অবশেষ আছে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অ্যাক্টিভেটেড পিআরপি বলতে আসলে কি বোঝাচ্ছে? অ্যাক্টিভেটেড পিআরপি, যে এটা অনেকেরই ধারণা যে পিআরপি যখন আমাদের যে টেস্ট টিউবে থাকে তখন কিন্তু সে কাজ করবে না, এই প্লেটলেটটা কি একটু ইনঅ্যাক্টিভ। আপনি জানেন যেমন ধরেন আমাদের শরীরে কোথাও কেটে গেলে যে রক্ত বন্ধ হয়ে যায় বা রক্ত জমাট বেঁধে যায়, এটা কিন্তু প্ল্যাটিলেট যেটা এটা অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ যে আমাদের শরীরের অণুচক্রিকাটা আছে সেটা আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় সেই কাটা জায়গায় এসে এই পিআরপিটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, অর্থাৎ সে কাজ শুরু করে। পিআরপি কি আসলে? পিআরপি আমরা বলছি অণুচক্রিকা, কিন্তু এই অণুচক্রিকার ভিতরে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর আছে এবং অন্যান্য অনেক ফ্যাক্টর আছে। যখন এই পিআরপিটা কিন্তু নর্মালি ইনটেক্ট অবস্থা থাকে, কিন্তু যখনই কোনো আঘাত পায়, আমাদের শরীর কেটে যায় বা ছিঁড়ে যায়, তখন হয় কি ওখানে প্লেটিলেটটা যায়, গিয়ে প্লেটিলেটটা ভেঙে যায়। ভেঙে গেলে প্লেটিলেটের ভিতরে যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুলো আছে, যেগুলো গ্রোথ ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলা আমাদের গ্রোথ এবং রিপেয়ার করে, এই ফ্যাক্টর গুলা রিলিজ হয়ে যায় এবং ওখানে কাজ শুরু করে দেয়। এখন যেটা হচ্ছে যে পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে দুইটা ভাগ আছে, একদল বিজ্ঞানী মনে করেন যে পিআরপি দেওয়ার আগে, আমাদের বডিতে দেওয়ার আগে অ্যাক্টিভেটেড করে নেওয়া উচিত, অর্থাৎ আগেই এই প্লেটিলেটটাকে ভেঙে সরাসরি আমরা যে তার মধ্যে যে ফ্যাক্টর গুলো আছে, গ্রোথ ফ্যাক্টর গুলো আছে, সেগুলো সরাসরি ঢুকিয়ে দেব। আরেক দল বিজ্ঞানী মনে করে যে না, আমরা এই প্লেটিলেটটাকে ভাঙবো না, এই গ্রোথ ফ্যাক্টরটা প্লেটিলেটের মধ্যেই থাকুক, আমাদের শরীরে প্রবেশের পর যাতে এটা ভেঙে যায়। এটা হচ্ছে যে একটা সিম্পল জিনিস, যে আপনি জানেন যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ আছে এবং টিস্যু, বাংলায় যাকে বলে কলা, এই টিস্যু বা কলা যেটা কানেক্টিভ টিস্যু, এই ধরনের কানেক্টিভ টিস্যুর সাথে সংস্পর্শে গেলেই এই প্লেটিলেট কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়। যেমন ধরেন আপনার কোথাও কেটে গেল, ওখানে কিন্তু ও প্লেটিলেট কোনো কেমিক্যাল দিয়ে অ্যাক্টিভেট করতে না, প্লেটিলেট যখন আমাদের শরীরের কোনো একটা জায়গার সংস্পর্শে আসবে রক্তনালী ব্যতীত অন্য যে কোনো জায়গায়, তখন সে কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়। ফলে আমরা যখন রোগীর মাথায়, অর্থাৎ চুলের গোড়ায় গোড়ায় যখন প্লেটিলেটটা সিরিঞ্জ দিয়ে পুশ করি, আমাদের স্কিনে লাগার সাথে সাথে প্লেটিলেটটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাহলে ম্যাডাম মূল ব্যাপারটা হচ্ছে যে আমি প্লেটিলেটটা আমার শরীরে পুশ করার পরে এটা গিয়ে অ্যাক্টিভেটেড হবে, না আমি শরীরে যাওয়ার আগেই এটাকে অ্যাক্টিভেটেড করে আমি শরীরে পুশ করব, এটা হচ্ছে ব্যাপার। এখন যেটা হচ্ছে যে পৃথিবীর বিজ্ঞানীরা, আমি আগেই বলেছি দুই ভাগে বিভক্ত, এক ভাগ বলে যে না আগেই আমরা অ্যাক্টিভেটেড করে তারপর রোগীর শরীরে পুশ করব, আর এক ভাগ বলে যে না রোগীর শরীরে ঢুকলে এটা অটোমেটিক অ্যাক্টিভেটেড হয়ে যাবে, আমাদের আরেকটা অতিরিক্ত কেমিক্যাল ইউজ করার দরকার নেই যে এটা অ্যাক্টিভেটেড করার জন্য।
কিন্তু আমরা যেটা করি, তো আমরা সাধারণত আমাদের সেন্টারে প্লেটলেটটা অ্যাক্টিভেট করেই রুগীর স্কিনে পুশ করে দিই, যাতে রুগীর কোনো কনফিউশন না থাকে যে প্লেটলেটটা অ্যাক্টিভেটেড না অ্যাক্টিভেটেড না। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। স্যার আপনাকে ধন্যবাদ, এত সুন্দরভাবে বিস্তারিত ভাবে বলছেন যে প্রত্যেকেরই খুব সুবিধা হবে বুঝতে। স্যার এর পরবর্তী আপনার কথা অনুযায়ী যদি আমি আসি, আপনি বলেছেন যে একটি কিছু গ্রোথ ফ্যাক্টর যোগ করা হয়। স্যার যদি আমি প্রশ্ন করি যে কি কি ধরনের গ্রোথ ফ্যাক্টর এখানে যোগ করা হচ্ছে? ম্যাডাম আমি আবার বলছি যে এখানে কোনো গ্রোথ ফ্যাক্টর যোগ করা হয় না, প্ল্যাটিলেটের ভিতরেই অসংখ্য গ্রোথ ফ্যাক্টর আছে। আমাদের বডির যত ধরনের গ্রোথ দরকার তার জন্য যত ধরনের ফ্যাক্টর দরকার, এবং সবগুলো ফ্যাক্টরি কিন্তু আমাদের নিজের প্ল্যাটিলেটে আছে। এখানে বাইরের থেকে কোনো গ্রোথ ফ্যাক্টর দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফলে যে অনেকেই বলেন যে যে প্ল্যাটিলেট উইথ গ্রোথ ফ্যাক্টর, আসলে গ্রোথ ফ্যাক্টর ছাড়া কখনো কোনো প্ল্যাটিলেট থাকতে পারে না। কারণ আল্লাহ আমাদের শরীরকে এমন ভাবেই তৈরি করে দিছে যে শরীরের ভিতরে বিভিন্ন মেকানিজম আছে যাতে আমাদের শরীরে গ্রোথ, রিপেয়ার, ডিফেন্স, ট্রান্সপোর্ট সব সিস্টেম আছে। ফলে হচ্ছে যে আমাদের যে প্ল্যাটিলেট বা অণুচক্রিকা আছে এর মধ্যেই অসংখ্য গ্রোথ ফ্যাক্টর আছে, বাইরের থেকে কোনো গ্রোথ ফ্যাক্টর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ম্যাডাম আপনি যে কোশ্চেনটা করছেন আমি সেই কোশ্চেনে আসছি, যে আমাকে অনেক রুগী প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আপনারা যে পিআরপি দেন সেটা কি গ্রোথ ফ্যাক্টর সহ না গ্রোথ ফ্যাক্টর ছাড়া? আসল কথা হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর ছাড়া তো আসলে পিআরপি হয় না, কারণ প্ল্যাটিলেট মানেই গ্রোথ ফ্যাক্টরের ভান্ডার। রুগীরা বলে না ডাক্তার সাহেব এটা না, আপনারা বাইরের থেকে কোনো গ্রোথ ফ্যাক্টর যোগ করেন কিনা। আমি বলি যে না ভাই, এরকম তো গ্রোথ ফ্যাক্টর পৃথিবীতে কোথাও কোনো কোম্পানি তৈরি করেছে বলে আমার জানা নাই, আর আমি তো প্রতি 3 মাস 4 মাস পর পৃথিবীর বিভিন্ন দেশে চুল বিষয়ক কনফারেন্সে যাই, পৃথিবীর কোথাও কোনো কনফারেন্সে বলেনি যে এরকম কোনো গ্রোথ ফ্যাক্টর আছে যেটা পিআরপি তে দেওয়া হয়। রুগীরা বলে না ডাক্তার সাহেব অন্যান্য অনেক সেন্টারে তো বাইরের থেকে গ্রোথ ফ্যাক্টর দেওয়া হয়। আমি বলি যে দুঃখিত, এরকম কোনো গ্রোথ ফ্যাক্টর পৃথিবীর কোনো কোম্পানি তৈরি করেনি। আপনি যেসব ক্লিনিক ক্লেম করে যে তারা বাইরের থেকে গ্রোথ ফ্যাক্টর দেয় তাদের ক্লিনিকে যাবেন, দয়া করে বলবেন যে আপনারা যে বাইরের থেকে গ্রোথ ফ্যাক্টরটা দিচ্ছেন এই গ্রোথ ফ্যাক্টরের বোতলটা আমাকে দেখান। যদি তারা দেখাতে পারে তাহলে আপনি সেই বোতলের একটা ছবি তুলে আমাকে দেখাবেন, তাহলে আমি জানতে পারবো যে এরকম গ্রোথ ফ্যাক্টর পৃথিবীতে আছে। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো রুগী এরকম কোনো ছবি দিতে পারেনি। তারপরেও কিছু কিছু ক্লিনিক ক্লেম করে যে তারা বাইরের থেকে গ্রোথ ফ্যাক্টর দেয়। এখন এটা তারা এবং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আসলে কি দেয়। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন স্যার আপনি। স্যার যেহেতু এটি একটি ইনজেকশন থেরাপি, আমরা সাধারণতই বা সাধারণ মানুষ যদি বলি ইনজেকশনকে আমরা অনেক ভয় পাই, তো এক্ষেত্রে আপনি এই ধরনের মানে মানুষদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে এই পিআরপি বা এই এই ধরনের ট্রিটমেন্টটা কতটুকু পেইনফুল বা পেইন মুক্ত, ব্যথা মুক্ত? না না, পিআরপি অবশ্যই পেইনফুল। আমি রুগীকে প্রথমে বলি নাই যে পিআরপি অবশ্যই একটি ব্যথা যুক্ত থেরাপি। এখন যেটা হচ্ছে যে ম্যাডাম আপনি যেটা বলেছেন ইনজেকশন, ইনজেকশন আমরা যে সিরিঞ্জ দিয়ে দিই সেটা ইনসুলিন সিরিঞ্জ, এবং এটা হলো যে সাধারণত আমরা পৃথিবীর যে সবচেয়ে নাম করা কোম্পানিগুলোর ইনসুলিন সিরিঞ্জ ব্যবহার করি। এগুলো এত সূক্ষ্ম যে এগুলো স্কিনে ঢুকলে খুব কমই ব্যথা পাওয়া যায় এবং অনেক সময় টেরি পাওয়া যায় না, এত সূক্ষ্ম, এক নাম্বার কথা। কিন্তু যেটা হচ্ছে ম্যাডাম এই সিরিঞ্জের জন্য কিন্তু রুগী ব্যথা পায় না। যে আমরা পিআরপি দেই এই পিআরপি পেইনফুল, পিআরপি জিনিসটা পিআরপি ইটসেলফ পেইনফুল। ফলে হচ্ছে যে রুগীর শরীরে যখন আমরা সিরিঞ্জ পুশ করি রুগী কিন্তু তখন ব্যথা টের পায় না, কিন্তু যখন আমরা পিআরপি পুশ করি তখন কিন্তু রুগী ব্যথা টের পায়। এইসব ক্ষেত্রে আমরা যেটা করি, যেসব রুগী অতি সংবেদনশীল যারা পেইনকে খুব ভয় পায় তাদেরকে আমরা যেটা করি ওই জায়গায় যেখানে আমরা পিআরপি দিব সেই জায়গাটা অবশ করে নিই, অবশ করে দিয়ে পরে পিআরপিটা দিই। আর যারা একটু সাহসী তাদেরকে আমরা অবশ করি না, তারা নিজেরাই বলে যে ডাক্তার সাহেব আমাকে অবশ করার কোনো প্রয়োজন নাই, আপনি সরাসরি আমাকে পিআরপি দেন। ফলে ম্যাডাম পেইন সেন্সিটিভিটি এক একজনের এক এক রকম, ব্যথার সহনশীলতা এক এক মানুষের এক এক রকম। তবে ম্যাক্সিমাম রুগী ইদানিং কালে, আগে প্রায় সব রুগীকে আমরা ব্যথার ইঞ্জেকশন দিতাম, কিন্তু এখন আমরা সাধারণত কোনো রুগীকেই
ব্যথার কোনো ইঞ্জেকশন দেই না, কারণ রোগীরা প্রায় সবাই বলেন যে ডাক্তার সাহেব যে ব্যথা পাওয়া যায় সেটা অতি সামান্য, আপনারা সরাসরি আমাদেরকে পিআরপি দেন, কোনো অবশ করার প্রয়োজন নাই। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। জি স্যার, আপনি যদি অনুমতি দেন আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমরা একটু বিরতি নিতে যাচ্ছি। ধন্যবাদ। একটি বিরতি নিবার, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরে আসছি বিরতির পর। চুল গজানো, পিআরপি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, মেস্তা সহ মুখের নানা সমস্যা নিয়ে চিন্তিত? ব্যাস দুশ্চিন্তার দিন শেষ। এই সব সমস্যার সমাধান নিয়ে এসেছে কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, বাংলাদেশে প্রথম ও 13 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। সেবা এখন আপনার দোরগোড়ায়। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 01711440558, 01911957। কথা বলছিলাম পিআরপি, আপনি বলছিলেন যেটি খুবই সামান্য ব্যথা পাওয়া যায় এবং খুব বেশিরভাগ রোগীরাই হচ্ছে আপনাকে বলে হচ্ছে যে ব্যথা অবশ করা ছাড়াই হচ্ছে ট্রিটমেন্টটা দিতে। স্যার, এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এই ট্রিটমেন্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? ধন্যবাদ ম্যাডাম আপনাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। যেটা হচ্ছে যে পিআরপি তে কি দেওয়া হয়, প্লেটলেট দেওয়া হয়। আপনারা জানেন যে আমরা বিভিন্ন রোগীদেরকে বিভিন্ন ক্রিটিক্যাল কন্ডিশনে, যেমন ধরুন একজন রোগীর ডেঙ্গু হয়েছে, তাকে কি করা হয়, ব্যাগ ভর্তি প্লেটলেট দেওয়া হয় বা অণুচক্রিকা দেওয়া হয়। এই অণুচক্রিকাটা কার? অন্য একজন মানুষের, একজন অন্য মানুষের প্লেটলেট রোগীর শরীরে দেওয়া হচ্ছে, এবং বিশাল অ্যামাউন্টের প্লেটলেট, ব্যাগ ভর্তি প্লেটলেট, এখানেও কোনো সমস্যা হয় না। অর্থাৎ অন্যের প্লেটলেট দিলেও যদি সঠিকভাবে টেস্ট করে দেওয়া হয় তাহলে অন্যের প্লেটলেটও রোগীর শরীরে কোনো সমস্যা তৈরি করে না। আর এখানে রোগী নিজের প্লেটলেট, এখানে অন্য কোনো কিছুই জড়িত না, শুধুমাত্র রোগীর রক্ত যাতে জমাট না বাঁধে সেই জন্য একটা ওষুধ দেওয়া হয়। এছাড়া বাইরের কোনো ফ্যাক্টরি যোগ করা হয় না, ফলে এটি 100% নিরাপদ যদি কোনো এক্সপার্ট হ্যান্ড এইটা দিয়ে থাকে। আর যদি কোনো এক্সপার্ট হ্যান্ড না দেয় তাহলে তো যে কোনো জিনিসেরই একটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে, কিন্তু পিআরপির মানে যে পিআরপি যে জিনিসটা সেটার সেফটি বা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন পৃথিবীতে আজ পর্যন্ত ওঠেনি, এবং এটির যে সেফটি সেটা প্রমাণিত। অর্থাৎ পিআরপি 100% নিরাপদ যদি একজন সঠিক পার্সন এটা রোগীকে পুশ করে। ধন্যবাদ। পিআরপিটা কেমন খরচের মধ্যে পড়বে? পিআরপি আসলে খরচ হচ্ছে, আমি একদম সিম্পল একটা উদাহরণ দিই, সবসময় দিয়ে থাকি যে আপনি এক কাপ চা, এক কাপ চার খরচ আপনি 10 টাকা, কোথাও 20 টাকা, আবার একটা 5-স্টার হোটেলে খেতে গেলে 100 টাকার উপরে। যে আপনি কোথায় চাটা খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট, চায়ের কোয়ালিটি কিন্তু এখানে ইম্পর্টেন্ট না, কারণ সব জায়গার চায়ের 10 টাকার চায়ের যে কোয়ালিটি, 20 টাকার চায়ের একই কোয়ালিটি, 100 টাকার উপরে যে চা সেটারও একই কোয়ালিটি, কোন জায়গায় খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। এরকম পিআরপি বাংলাদেশে পিআরপির কস্ট 3,000 থেকে 15,000 টাকার মধ্যে, আমাদের সেন্টারে 3,000 টাকা, কোথাও 5,000 টাকা, কোথাও 7,000 টাকা, কোথাও 10, কোথাও 15,000 টাকা। এটা হচ্ছে যে আপনি কোথায় করছেন, সেই সেন্টারের এস্টাবলিশমেন্ট কস্ট কেমন। যে সেন্টারের এস্টাবলিশমেন্ট কস্ট অনেক বেশি তাদের অনেক বেশি খরচ নিতে হবে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে যে পিআরপির কস্ট সাধারণত 3,000 থেকে 15,000 টাকার মধ্যে। এটা জায়গা টু জায়গা, ক্লিনিক টু ক্লিনিক, ডাক্তার টু ডাক্তার ভেরি করে, এবং কেন ভেরি করে এটা আমি বলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, তাহলে আপনি আপনার আচ্ছা আমি পরবর্তী কমেন্টে যাচ্ছি। মোহাম্মদ এমদাদুল হক বলেছেন, ইফ পেইন কিলার ইনজেকশন গিভেন হাফ অ্যান আওয়ার বিফোর পিআরপি, আই থিঙ্ক পেইন ক্যান বি মিনিমাইজড। স্যার, আপনি যদি কিছু বল। না না স্যার, আমার সরাসরি টিচার স্যার আমাকে বলেছেন, এই সাজেশনটা দিয়েছেন যে আমি নেক্সট কিছু পেশেন্ট থেকে এটা শুরু করব। স্যারের অভিজ্ঞতা থেকে স্যার বলেছেন যে যে যদি পিআরপি দেওয়ার আগে পেইন কিলার ইঞ্জেকশন দিয়ে নেওয়া হয় তাহলে পিআরপির যে ব্যথাটা সেটা মিনিমাইজ হয়। আমি স্যারের স্যার আমাকে কিছুদিন আগে এই সাজেশনটা দিয়েছেন, আমি আমার নেক্সট পেশেন্ট থেকে এটা শুরু করব। ধন্যবাদ স্যারকে, অবশ্যই আমি চেষ্টা করবো স্যার। যে কোনো চিকিৎসার আগে ডাক্তারের কাজ হচ্ছে যে ওই চুল পড়ার কারণটা, যেমন ধরেন একজন রোগী জ্বর নিয়ে কোনো ডাক্তারের কাছে আসলো, আপনি প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে প্যারাসিটামল দিতে পারেন,
কিন্তু রোগ ভালো করতে গেলে অবশ্যই আপনাকে ওই জ্বর কেন হয়েছে, এটা কি সর্দি জ্বর, না এই যে ডেঙ্গু জ্বর, না করোনার জন্য জ্বর, না কালা জ্বর, না ম্যালেরিয়া, না অন্য কোনো কারণে জ্বর। ফলে জ্বর যেমন কোনো রোগ না, শুধুমাত্র রোগের একটা লক্ষণ, এরকম চুল পড়াও কিন্তু কোনো রোগ না, চুল পড়া হচ্ছে রোগের একটা লক্ষণ, চুলের রোগের একটা লক্ষণ। ফলে আমাদেরকে জানতে হবে যে কেন তার এই চুলটা পড়ছে, এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে আমাদের কাছে যে রুগী আসে তার 99.9% রুগীরই চুল গজানো সম্ভব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শককে আমাদের সাথে থাকার জন্য। যেটা হচ্ছে যে পিআরপির ভালো রেজাল্ট পেতে মিনিমাম 12টি পিআরপি নিতে হবে। কারণ হচ্ছে যে আমি তো 2012 সাল থেকে পিআরপি দেই, 2012 সাল থেকে অসংখ্য হাজার হাজার রুগীর পিআরপি দিয়েছি, যেটা হচ্ছে যে পিআরপির মোটামুটি রেজাল্ট আসতে 6 মাস লেগে যায়, আর ভালো রেজাল্ট আসতে 12 মাস লেগে যায়। তারপরে যেটা করতে হয়, অনেকে অনেক রুগী আমাকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব এই 12টি যে পিআরপি নিব, চুল তো গজাবে, তারপরে কি আর পিআরপি নিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই নিতে হবে, কারণ পিআরপি হচ্ছে অনেকটা ভিটামিনের মতো, চুলের যেমন ভিটামিন, আমরা গাছে যেমন সার দেই, চুলের এরকম ভিটামিন হচ্ছে পিআরপি। অর্থাৎ আপনাকে তারপরে বছরে 2-3 বার করে পিআরপি নিতে হবে, যাতে এই চুলটা আর আবার আরো এরকম সবল থাকে, আর যাতে না পড়ে, চুলের স্বাস্থ্য যাতে ভালো থাকে। এই জন্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে হচ্ছে খরচের ভ্যারিয়েশন নিয়ে, আপনি কস্টের ভ্যারিয়েশন নিয়ে কথা বলছিলেন, তার এই কস্টের ভ্যারিয়েশনটা কেন হচ্ছে? ম্যাডাম, এটা তো বলেছি যে কস্টের ভেরিয়েশনটা হচ্ছে যে কোন সেন্টার কত কস্টে রান করে। যেমন ধরেন একটা সেন্টার মাসে 50,000 টাকা ভাড়া দেয়, আর একটা সেন্টার মাসে 5 লাখ টাকা ভাড়া দেয়, যে যেখানে সে সেন্টারটা চালাচ্ছে। তাহলে ম্যাডাম আপনার তো তাকে 5 লাখ টাকা তো তুলতে হবে ম্যাডাম, তাই না? যে সেন্টার 50,000 টাকা ভাড়া দিয়ে ওই সেন্টারটা এস্টাবলিশ হয়েছে, যাকে মাসে 50,000 টাকা ভাড়া দিতে হয়, তার তো খরচ কম, ফলে সে কম রাখতে পারবে। আর যেই সেন্টার মাসে 5 লাখ টাকা, কোনো সেন্টার 50 লাখ টাকা মাসে ভাড়া দেয়, হ্যাঁ, তার তো আরো বেশি কষ্ট মানে তুলতে হবে। এটা তো কষ্ট তো রুগীর কাছ থেকে নিতে হবে, কারণ কেউ তো আর নিজের এত টাকা নাই যে সে নিজের টাকা দিয়ে অনন্তকাল এই সেন্টারের ভাড়া দিয়ে যাবে। ফলে এই কষ্ট হচ্ছে যে ডিপেন্ড করে যে ওই সেন্টারের খরচটা কত, সেটার উপর নির্ভর করে। কি ধারণা যে অনেকেই বলে থাকে যে শুধু কি পিআরপি নিলেই চুল গজাবে, নাকি এর সাথে আরো কোনো ট্রিটমেন্ট দিতে হবে? এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতক্ষণ যে আলোচনা হলো এর মধ্যে এটার উপসংহার, আমরা কনক্লুশন বলবো এটাই যে শুধু পিআরপি দিলেই চুল গজাবে না, অন্য কিছু চিকিৎসা নিতে হবে। আমি যে কথাটা সবসময় বলি, একটু আগেও যেটা বললাম যে জ্বরের ক্ষেত্রে যেরকম প্যারাসিটামল কার্যকর, অবশ্যই জ্বর 2-3 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টা কম থাকবে, এরকম চুল পড়ার কারণ যাই হোক না কেন, দুই একটা কারণ বাদ দিয়ে প্রায় 99.9% ক্ষেত্রেই রুগীর চুল গজাবে। কিন্তু কথা হচ্ছে এই চুলটা সাস্টেইন করবে না, অর্থাৎ স্থায়ী হবে না। তাহলে কি করতে হবে, এই এই চুলটা যেন স্থায়ী হয়, এই জন্য চুল পড়ার কারণ নির্ণয় করে সাথে সাথে ওই চিকিৎসাও দিতে হবে। ফলে যেটা আপনার প্রশ্ন সেটা হচ্ছে যে পিআরপি দিলেই চুল গজাবে কিনা, অবশ্যই গজাবে। যদি চুলের রুট বা শিকড় অবশিষ্ট থাকে, তাহলে যে কারণে চুল পড়ুক না কেন চুল গজাবে, কিন্তু এই চুলটা থাকবে না। যদি যে কারণে চুলটা পড়ছে সেই কারণের চিকিৎসা না দেওয়া হয়, তাহলে যেটা হবে যে প্যারাসিটামলের মতো, আপনি 4-6 ঘন্টা পর পর প্যারাসিটামল খাবেন, যতক্ষণ প্যারাসিটামলের অ্যাকশন থাকবে ততক্ষণ জ্বর কম থাকবে, আবার অ্যাকশন শেষ আবার জ্বর উঠবে। ফলে হচ্ছে যে পিআরপি যদি আপনি চুল পড়ার কারণ নির্ণয় না করে শুধু পিআরপি দেন, তাহলে পিআরপি দিবেন কয়েকদিন চুল ভালো থাকবে, আবার চুল পড়ে যাবে, আবার পিআরপি দিবেন আবার কয়েকদিন চুল গজাবে বা থাকবে আবার পড়ে যাবে। ফলে এটা কোনো ওয়াইজ চিকিৎসা না, মানে জ্ঞানী কোনো লোকের কোনো কাজ না। পিআরপি অবশ্যই আপনি দিতে পারেন একটা ভালো রেজাল্টের জন্য, কিন্তু সাথে সাথে আপনাকে অবশ্যই চুল পড়ার কারণ জানতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেন।